আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আছি মোটামুটি। হেই সুন্দর মাইয়া, তোমার পাইয়া নষ্ট হইছে আমার মাথা বে। আপনার নাম্বার কি দিবেন? তাতে সুমান সুমান কিছু বাদাম পাবেন। আপনি বাদাম কি খাবেন? না, আমি বাদাম খাবো না। দেখেন, কোন মাইয়া আমার চয়েস করে না। তাই নাকি? হয় এই আপনি নিজের স্বামী মনে করে কটা বাদাম লইয়া যান। আপনার সব বাদাম তো আমারই খাওয়া ফেলাইবেন। গতকালকেও দিলেন, আবার আজকেও দিতেছেন। তাতে কি খেতে হয়েছে? বাদাম দাম ঘুরে বাইরাল, তার উপরে শুধু বাদাম আর বাদাম। এখন বইতে গেলে খা রইলে ডান এসাইলে বাম এসাইলে নাচতে নাচতে ঘুরতে ঘুরতে চারদিকে শুধু বাদাম আর বাদাম। সবাই এখন বাদাম বিক্রেতা হয়ে গেছে। ব্যবসা মনে হয় ভালোই হইতাছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সেলিব্রিটিরা এখন হয়ে গেছে বাদাম বিক্রেতা, আর বাদাম বিক্রেতারা হয়ে গেছে সেলিব্রিটি। একটা ছোট প্রশ্ন স্যার। বাদাম কটকুড়ি জানি না। বাদাম বেচতে যাবেন না? বাদাম বেচতে যাইতে হবে তো। আজকের জন্য এই ভিডিওতে এই পর্যন্ত। বাদাম বেশ হইল, আবার ওই সামনে আরেকটা ভিডিও লইয়া মনে ওই জায়গায় আবার বাদাম বেশ মানে। তো আজকে যাই। হ্যাঁ ঠিক আছে, তো বাদামের গান্ডা গাইতে গাইতে যাই নাকি? চলেন। তাই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে লাল বাটনে ক্লিক করে ভিডিওতে লাইক দিয়া দিবেন। তাতে সম্মান সম্মান দুগা বাদাম পাবে।